মিঠুন চক্রবর্তী ভারতের একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, সমাজ সংগঠক এবং উদ্যোক্তা। এই সুপারস্টারের জন্ম বাংলাদেশের বরিশালে। তিনি ভারতের সব মিডিয়া অঙ্গনের অতি জনপ্রিয় মুখ। হৃদয় ভাঙার কারণেই তারকা থেকে সুপারস্টার হতে পেরেছেন মিঠুন। সম্প্রতি এমনটাই দাবি করলেন তিনি। ভারতের একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, মন ভাঙা বিচ্ছেদ সবার জীবনেই থাকে, কিন্তু এই ঘটনাগুলোই মিঠুন চক্রবর্তীকে ঘুরে দাঁড়াতে, সফলতার শীর্ষে পৌঁছাতে সাহায্য করেছিল। প্রেম নিয়ে মিঠুন সেখানে বলেন, তিনিও এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন। ভীষণ ভালোবাসতেন তাকে, কিন্তু সে তাকে ছেড়ে চলে যায়। ওই সময়টাই তাকে সাহায্য করে ঘুরে দাঁড়াতে, হয়ে ওঠেন একজন সাধারণ অভিনেতা থেকে সুপারস্টার। আজকাল লোকজন তাকে লিভিং লেজেন্ড বলে। তিনি আরও জানান, অনেকদিন পর ট্রেনে সেই ভালোবাসার মানুষটির সঙ্গে একবার দেখা হয়েছিল তার। সে তাকে দেখে তখন লুকানোর চেষ্টা করছিল, কিন্তু তখন মিঠুন ওকে ডেকে বলেন, ওর সেই সিদ্ধান্তের জন্যই তিনি আজ সেই তিনি হয়ে উঠতে পেরেছেন। ওর জন্যই তার জেদ চেপে গিয়েছিল। মিঠুন চক্রবর্তী বাংলাদেশের বরিশালে বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল জেলা স্কুলে পড়েছিলেন। কলকাতায় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে ভর্তি হন 1956 সালে। ওই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে কলকাতা স্কটিশ চার্চ কলেজে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে গ্রাজুয়েশন করেন।